ত্রিপুরা সুন্দরী মায়ের দর্শনে রবিবার উদয়পুরে যান বিদায়ী রাজ্যপাল রমেশ বৈশ। খুব শীঘ্রই তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। বড়সড় অভিযান চালিয়ে লখনউয়ের কাকুরি থেকে দুই আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের জঙ্গি দমন স্কোয়াড। কাকুরি এলাকায় এই বাড়িতে গা ঢাকা দিয়েছিল দুই জঙ্গি। রবিবার তিন নেশা কারবারিকে উদয়পুর জগন্নাথ দিঘির পূর্ব পার্শ্বস্থিত পূর্বতন এসপি অফিস সংলগ্ন স্থান থেকে আটক করে রাধাকৃষ্ণপুর থানার পুলিশের হাতে তুলে দেন যুব মোর্চার কর্মীরা। ছড়ার জলে মাছ ধরতে গিয়ে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম প্রিয়তোষ দেবনাথ। ঘটনা রবিবার উদয়পুর রাধাকৃষ্ণপুর থানাধীন টেপানিয়া ভূতেরামা টিলা এলাকায়। পুলিশ ও বিএসএফ জওয়ানদের যৌথ অভিযানে সোনামুড়া থানাধীন কমলনগর ঘাটিগড় এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা এবং বেআইনিভাবে মজুত করা কাঠের লগ। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বিশালগড় থানার অন্তর্গত কেকেনগর গ্রাম পঞ্চায়েত এলাকার। শনিবার গভীর রাতে নিশি কুটুম্বরা নিয়ে যায় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থরাশি। বিজেপি সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল উদ্দিন সিদ্দিকী তিন দিনের জন্য রাজ্য সফরে এসে রবিবার সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কার্যালয়ে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। 2011 সালে টিএসআর এর গুলিতে নিহত পাপাই সাহার হত্যার পেছনে কারা জড়িত তা এখনও বেরিয়ে আসেনি। রবিবার 10 বছর অতিক্রম হয়েছে এ মৃত্যু অথচ তদন্ত নেই। লাভ জিহাদ নিয়ে এবার নতুন আইন আনতে চলেছে আসামের নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। লাভ জিহাদ আটকাতে এর আগেও একাধিক বিজেপি শাসিত রাজ্য এই আইন এনেছে। ধর্মনগর এফসিআই থেকে উধাও 145 বস্তা চাউল। পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও কিভাবে উধাও হাজার হাজার কেজি চাউল তা নিয়ে প্রশ্ন জনমনে।